আপনি কেমন মানুষ? নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম। আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নিজের ভাগ্যে কি আছে। এর জন্য আপনাকে চারটির ছবি দেওয়া হবে। আপনি মন থেকে যে কোনো একটি ছবি চুজ করবেন আর দেখে নেবেন আপনার নিজের ভাগ্যে কি আছে। এই চারটি ছবির মধ্যে আপনার পছন্দ ছবিটি আপনি চুজ করুন আর দেখে নিন আপনার নিজের ভাগ্যে কি আছে। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আপনি যদি প্রথম ছবিটি চুজ করে থাকেন তবে আপনি ছোটবেলা থেকেই তেজাজি, স্পর্শবক্তা এবং নির্মুখী প্রকৃতির হয়ে থাকেন। আপনি নানা রোমাঞ্চকর ও সাহসিকতার কাজ করতে পারলে আপনি খুবই আনন্দিত হন। আপনি পুরো পরিবারকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চান, তবে আপনার মধ্যে ধৈর্য একটু কমই দেখা যায়। ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবনই হোক, যে কোনো কাজে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনি। সহজভাবে বলতে গেলে আপনি মহান দয়ালু এবং সব কিছুই আপনি মানুষকে ভুল বুঝে থাকে। আপনি যদি দ্বিতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনি আদর্শবাদী, ভবিষ্যতের আগম জ্ঞান আপনি সহজেই বুঝতে পারেন। বহু বিষয়ে আপনার দিক নির্দেশনা অন্যেরা অনুসরণ করতে পারে, সহজে অন্যের আপন করে নিতে পারেন আপনি। আপনি জানেন কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। সত্য কথার বলার কারণে কেউ কেউ আপনাকে ভুল বুঝে থাকে, তবে হৃদয়ে আপনার ভালোবাসায় পরিপূর্ণ। আপনি যদি তৃতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনি বেশ রসিক জ্ঞান সম্পন্ন। চঞ্চল স্বভাবের হওয়ার কারণে এক জায়গায় বেশি সময় থাকা আপনার জন্য খুবই কঠিন হয়ে থাকে। এই ধরনের মানুষরা সবসময় ব্যবসায়িক দিক থেকে সাফল্য অর্জন করে থাকেন। এরা সব নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন। আপনি যদি চতুর্থ ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনি সব ব্যাপারেই বুঝে শুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষণে অর্জনের কাজে লেগে থাকার অসাধারণ গুণ রয়েছে আপনার। এছাড়াও আপনার রয়েছে প্রকৃতিষ্ঠ স্মৃতিশক্তি। চাপা স্বভাবের হওয়ার কারণে সবসময় সবার সামনে উপস্থাপন করতে চান না আপনি। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি